হাই বন্ধুরা, কুম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মানে কটা বাজে এখনো আমি জানি না, আসলে এখনো ঘড়ি দেখা হয়নি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কারণ অনেক সকালে হাজবেন্ড ডেকেছিল, আমরা উঠিনি কেউ, এতটাই মানে ঘুমে আমরা মগ্ন ছিলাম। তা এখন হাজবেন্ড নিচে চলে গেছে, আমরা এখনো রেডি হয়ে বেরোবো। তা ভাবলাম তোমাদের সামনে এসে একটু ভিডিওটা স্টার্ট করে নিই। আর কালকে তো তোমাদেরকে দেখিয়েছি আমাদের দীঘা আসার জার্নিটা দেখিয়েছি, তা আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে হচ্ছে শুক্রবার। তা এখন আমরা বেরোচ্ছি একটু, তা কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে দেখাবো। এখন আগে গিয়ে যাব, টিফিন খাবো, টিফিন খেয়ে নিয়ে তারপরে আমরা বেরোবো। আর যেতে যেতে তোমাদেরকে দেখাবো, যতটা পারি আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আমার সাথে থাকো, ভালো লাগবে আশা করি, ঠিক আছে? এখন তাহলে রাখছি, আবার পরে তোমাদের সাথে কথা হবে। এখন আমরা টোটোতে উঠে পড়েছি। বাবা যা রোদুর আজকে, কাঁপছে। অনেকদিন ঢোকা হয় না ভেতরে। হ্যাঁ, আমরা স্টেশনে অনেকদিনই আসবো। এইদিকে ঘুরিও না, উঠবে না ছবিটা। এখন দেখা যাক, মাছ মাছ গেছে, মানে পছন্দ করতে, যদি ভালো লাগে তাহলে খাবো। পেয়ারা শশাটা খেয়ে তারপরে কথা বলছি। আপনার নামটা কি? মন্তুদা। আচ্ছা, মন্তুদা রান্নাঘর এটা। আমরা ওইখানে আজকে প্রথম আমরা চিংড়ি মাছের একটা রেসিপি করতে দিয়েছি। আর এটা কি মন্তুদা? আচ্ছা, এটা হচ্ছে মন্তুদার মন্তুদা। আচ্ছা আচ্ছা, মা দুর্গা। সত্যি আপনার সাথে আলাপ ভালো হচ্ছে, এখানেই আমরা এবার দেবো রান্না করতে। এমন সময় এসে ঢুকেছি, পুরো অন্ধকার, সেইভাবে আর দেখাতে পারছি না।
ওই যে জলের মধ্যে যেটা তোর আগে আগের বার গেছিলিস ওটা নিয়ে আসছিস ওটা এখন আর নেই মানে বন্ধ হয়ে গেছে কি ভাল লাগে না দেখতে এখানটা একটু আলো দাও এতটাই অন্ধকার তো সেইভাবে দেখাতে পাচ্ছি না আর এমন সময় এসেছি আমরা অন্ধকারের মধ্যে নালে খুব সুন্দর পরিবেশটা দেখো ঝাউ গাছ এটা যদি আমি আরেকটু মানে আলো থাকতে থাকতে আসতাম তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম সেইভাবে তোমাদেরকে আর দেখাতে পাচ্ছি না দেখো দুধ হাত দিয়ে তোমরা কষ্ট করে হলেও একটু দেখো অন্ধকারের মধ্যে তোমাদের জন্য তুলেছি আর এই যে পুকুরটা দেখছো পুকুর বলতে বড় একটা ইয়ে এখানে আগে বোটিং হতো এটা কি বলে ঝিল ঝিল আগে এখানে বোটিং হতো এখন আর বন্ধ হয়ে গেছে করোনার জন্য আর তো আগেই বললাম এখানে আগে বোটিং হতো এখন আর হয় না বন্ধ হয়ে গেছে এগুলো কি পাখি জানো বলে বদ্রি বদ্রি এগুলো হচ্ছে বদ্রি পাখি এই গ্রিনটাও সব বদ্রি ওই গ্রিনটি সব কি কিউট লাগছে না এখানেও কত ঘুরল কেন প্রত্যেক বার আরো ভিড় হয়েছে বলো আজ শুক্রবার না কালকে আরো ভিড় হবে কালকে শনিবার